দেখো গিল্ডের একটা মিশন আছে, ওই মিশনটা কমপ্লিট করলে তোমরা ইভো গ্রোজারটা সবাই গিল্ডের যতজন মেম্বার আছে সবাই পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে সবাইকে বলে দিমু, তোমাদের পয়েন্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে বিবেজ, যে টপ 15 জন থাকবে তাদেরকে বিবেজ দিবে, এমনকি স্কাই উইং যেটা আছে এটাতে তোমরা কিন্তু ফুল স্কোয়াড কিন্তু এটার মাধ্যমে নামতে পারবা। তো এটা কিভাবে পাবা এটা দেখো, এখনো অনেকেই বুঝে না, এটা কিন্তু তোমরা অনেকেই পাবে, বিবেজ না পাইলেও স্কাই উইংটা তোমরা অনেকেই পাবে। তো এটা কিভাবে পাবে আমি তোমাদেরকে এই ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দিমু। দেখো গিল্ড ওয়ারের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু পাবে, অনেক কিছু তোমরা ফ্রিতে পাবে, এমনকি গিল্ড ওয়ারের বিভিন্ন সিস্টেম আছে তোমাদেরকে আমি ও গ্রিম বলে দিবো, ঠিক আছে? 11 তারিখে গিল্ড ওয়ার করার কথা, কিন্তু তোমাদেরকে আমি আজকে বলে দিবো যে গিল্ড ওয়ার কীভাবে খেলতে হবে, এমনকি কী কী করতে হবে, এমনকি গিল্ড ওয়ারে কী কী রিওয়ার্ড আছে, ঠিক আছে? আর দেখো গিল্ডের লেভেল আপ, গিল্ডের লেভেল আপ হলে কিন্তু তোমরা এখানে কাল সোমবার 4টার দিকে, ঠিক আছে, তোমাদের এখানে গিল্ডের পয়েন্ট অনুযায়ী লেভেল বাড়বে। তো সবাই এই ভিডিওটা ফুল দেখো, আমি ভিডিওতে বলে দিবো যে কী কী করতে হবে, ঠিক আছে? দেখো তোমাদের নিজের আইডিতে, তুমি যদি কোনো ইউটিউবার বা ফেসবুকে যদি কোনো কিছুই না হও, তাও তোমার নিজের আইডিতে তুমি বিবেজ দিতে পারবা। তো কীভাবে নিতে পারবা এখন অনেকেই বিশ্বাস করতে পারতেছে না, দেখো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিবো, এমনকি তাদের যে নোটিশ সহকারে আমি তোমাদেরকে দেখাই দিবো যে তোমরা তোমাদের আইডিতে বিবেজ দিতে পারবা যে কোনো র্যান্ডম প্লেয়ার, ঠিক আছে? তার লেভেল অনুযায়ী, লেভেল কোনো ম্যাটার না, বাট তোমরা যে কোনো প্লেয়ারে কিন্তু বিবেজ দিতে পারবা। তো আমি এই ভিডিওতে সবাইকে বলে দিবো, সবাই লাস্ট পর্যন্ত দেখো। দেখো পরের সিজনে তোমরা কিন্তু আইডির লেভেল অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন রিওয়ার্ড পাইবা, যেমন কি ব্যানার পাইবা, আফতার পাইবা, তারপর দিয়ে তোমাদের ইমোট পাইবা, তারপর দিয়ে তোমাদের যে গ্লোয়াল স্কিন আছে ওগুলো পাইবা। তো অনেক কিছু কিন্তু বিভিন্ন আপডেটে, যেমন কি 2024 সালে তোমরা কিন্তু নতুন আপডেট, যখন আপডেটটা হবে আপডেটের সাথে সাথে তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবা নতুন। তো তোমাদেরকে আমি সব কিছু ডিটেলসে ভিডিওতে বলে দেবো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো গেমসে কিন্তু গিল্ডে নিয়ে অনেক কিছু এখনও অনেকে জানে না, তো আমি এই ভিডিওতে সবাইরে সব কিছু ডিটেলসে বলে দিবো। আমি আগে 2টা ভিডিও বানাইছি, দুটোটাতে মোটামুটি ভালো রেসপন্স আছে, এমনকি তোমরা ভালো সাপোর্ট দিছো, তো সবাইকে মন থেকে ভালোবাসা ভাই, তোমরা অনেকটা সাপোর্ট দিছো আগের ভিডিওগুলোতে। তো চলো আমি তোমাদেরকে ইভেন্ট সম্পর্কে বুঝিয়ে দিই। দেখো এখানে কিন্তু সোমবারের 4টার দিকে কিন্তু এখানে যে লেভেলটা বাড়ার কথা এটা লেভেলটা বাড়বে। তো সবাই পয়েন্ট কালেক্ট করো, বেশি বেশি করে পয়েন্ট কালেক্ট করো, তোমাদের গিল্ডের মেম্বারদের সাথে খেলো, খেলে খেলে বেশি বেশি করে পয়েন্ট কালেক্ট করো, ঠিক আছে? তো সোমবারে কিন্তু তোমাদের এখানে গিল্ডের লেভেল আপ হইব, সোমবারের 4টার দিকে কিন্তু লেভেল আপ হইব। লেভেল আপ হওয়ার পরে পরের সোমবারে আবার হবে, ঠিক আছে? তো তোমরা যদি গিল্ডের লেভেল যদি পয়েন্ট যদি তোমরা বেশি বাড়াও তাহলে বেশি বাড়বে লেভেল, যেমন কি 4 লেভেল 5 লেভেল হবে, যদি কম বাড়াও তাহলে কম লেভেল হবে। তো তোমরা এখানে যতটা পারো ততটা লেভেল বাড়ানোর চেষ্টা করো। আর দেখো গিল্ড ওয়ার, ঠিক আছে, গিল্ড ওয়ার এখনও অনেকেই বুঝে না, তো গিল্ড ওয়ার 11 তারিখ থেকে শুরু হবে। গিল্ড ওয়ারটা হবে এরকম যে তোমার গিল্ডের 4টা প্লেয়ার নিয়ে খেলতে হবে, ঠিক আছে? একটা মোড আসবে নতুন করে, মোডের মধ্যে তোমরা 4টা প্লেয়ার নিয়ে খেলতে পারবে, ওটা হচ্ছে সিজন 1, মানে এটার যেমন কি একটা সিজন আছে, ওয়ারটার একটা সিজন আছে এখন সিজন 1, তারপর দিয়ে তোমার 1-2 সপ্তাহ পরে আবার আসবো সিজন 2, এরকম না আস্তে আস্তে সিজন বাড়বো, ঠিক আছে? তো তোমরা এখানে মধ্যে যদি তোমরা র্যাঙ্ক খেলো যে 12টা 13টা স্কোয়াড পড়ে, এরকম না তোমরা স্কোয়াড পড়বে গিল্ডের প্লেয়ার সব 12টা স্কোয়াড একসাথে ফাইট করবে, ফাইট করার পরে কিল তোমাদের যদি কিল বেশি হয় কিল থেকে তোমাদের পয়েন্ট দিব, তারপর যদি বুঝিয়ে নিলে তোমাদের পয়েন্ট দিবে, ঠিক আছে? এভাবে তোমাদের পয়েন্ট দিব, পয়েন্টগুলোর মাধ্যমে তোমরা কিন্তু গিল্ডের যেমন কি পয়েন্টগুলোর মাধ্যমে তোমরা নাম্বার 1 নাম্বার 2 এভাবে কিন্তু গোটা বাংলাদেশে মানে রিজনের ভিতরে যে টপ 15টা বা 50টা, ঠিক আছে, এরকম না তোমরা এরকম না টপ 15টা বা 50টা 3টা ম্যাচ মনে হয় খেলতে দিবে এক সিজনে, ঠিক আছে? এখন যেমন কি সিজন 1 শুরু হবে 11 তারিখে, 15 3টা ম্যাচ খেলতে দিব। তোমরা যদি পয়েন্ট বেশি করতে পারো তাহলে তোমাদেরকে দিব স্কাই উইং 50 জন, মানে টপ 50 জন যারা থাকবো তাদেরকে দিব স্কাই উইং, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু তোমাদের ইয়ে দিব না, এই বিবেশটা দিব না, বিবেশটা দিব তোমাদের দেখো এখানে মধ্যে কে কত বেশি পয়েন্ট কালেক্ট করছে, পয়েন্ট কালেক্ট করায় যেমন কি এখানে মধ্যে আমি তোমাদেরকে দেখাই, দেখো বাংলাদেশের বাইরে ভাই এটা কত করে ফেলছে, দেখো বাংলাদেশের বিডিতে এটার পয়েন্ট শুধু বাড়তেই আছে। দেখো এখান থেকে যার পয়েন্ট বেশি, ঠিক আছে, শুধু এদের 15 জনকে দিব তোমার বিবেজ, আর এখান থেকে বিবেজ কিন্তু ওখান থেকে গিল্ড ওয়ারের মাধ্যমে কিন্তু বিবেজ দিব না, এখান থেকে দিব তোমাদের স্কাই উইং, ঠিক আছে? স্কাই উইং দিব টপ 50 জন বা 100 জন, এভাবে স্কাই উইং দিব প্রত্যেকটা, যেমন কি 1-2 সপ্তাহ পরে তোমার নতুন করে ওয়ার হইব, যেমন কি এখন 11 তারিখ আসবো ওয়ার 1, মানে সিজন 1 আসবো ওয়ারের। তো এখান থেকে তোমরা কিন্তু এভাবে কিন্তু নিতে পারবো। আর এখান থেকে গিল্ডের যেমন কি তোমরা যদি নাম্বার 10-এর ভিতরে থাকো বা 15-এর ভিতরে থাকো তাহলে তোমাদের কিন্তু একটা ট্যাগ দিব, ওই ট্যাগটা, ঠিক আছে? এই দেখো তোমাদেরকে আমি দেখাই ট্যাগটা হবে এরকম, তোমাদেরকে আমি দেখাই,
এই দেখো ট্যাগটা হবে এরকম, ঠিক আছে? এরকম না তোমরা আইডিতে আইডির কর্নারে দিয়ে লাগাইতে পারবা, যেরকম না আমরা এগুলো আইডির কর্নারে দিয়ে লাগাই না, এরকম না তোমাদেরকে একটা ট্যাগ দিব, যেমন কি 15 16 বা যত নম্বর তোমরা সিরিয়ালে থাকো এরকম না ট্যাগ দিব, ঠিক আছে? এরপরে দেখো এখানে গিল্ডের গ্রোজা, ঠিক আছে? গ্রোজা নিয়ে অনেকে এখনও প্রশ্ন করতেছে যে গ্রোজা আমরা কি পামু কিনা। এখানে দেখো স্পষ্ট লেখা আছে যে গিল্ডের 30 জন প্লাস মেম্বার থাকতে হবে। তো তোমাদের গিলে যদি 30 জন প্লাস মেম্বার থাকে তোমরা বেশি করে পয়েন্ট কালেক্ট করো। এখানে বেশি করে পয়েন্ট কালেক্ট করলে তোমাদের লাকি মানে লাকি কয়েকটা গিল্ডের, যেমন কি লাকি 100টা বা 200টা বা 300টা গিল্ডের, যে গিল্ডের দিব ওই গিল্ডের সব কয়টা মেম্বার কিন্তু গ্রোজাটা পাইব, একজন দুজন পাইবো না, সব কয়টা মেম্বারে কিন্তু গ্রোজাটা পাইবো। তো তোমরা যারা গিল্ডের প্লেয়ার আছো সবাইকে বলো যে প্রচুর পরিমাণে খেলার জন্য, তাও বাইরের প্লেয়ার নিয়ে খেললে হবে না, শুধু গিল্ডের প্লেয়ার নিয়ে খেলতে হবে, ঠিক আছে? গিল্ডের প্লেয়ার নিয়ে খেলে যত পরিমাণে এখানে পয়েন্ট বাড়ার চেষ্টা করো। আর এটা তো পয়েন্ট বাড়ে কীভাবে তোমরা তো জানোই, যে ইলেট পাসের মিশনগুলো কমপ্লিট করলে এখানে 10-20 করে পয়েন্ট দেয়, তারপর যদি তোমার টিমমেটদের সাথে সিএস বা বিয়ের খেললে তোমাদের এখানে পয়েন্ট দেয়। তো প্রত্যেকটা এখানে মানে টিমমেট বলতে তোমার গিল্ডের প্লেয়ার আর কি। তো এরকম না করে তোমরা এখান থেকে পয়েন্ট বাড়াও, পয়েন্ট বাড়ানোর পরে কিন্তু তোমরা এখানে দেখো এখানে ডেট দিয়ে দিছে, এখানে কিন্তু 10ই নভেম্বর, ঠিক আছে? 10ই নভেম্বর তারা কিন্তু লাকি কয়েকটা গিল্ডের, তো যার কারণে তোমরা বেশি করে খেলার চেষ্টা করো, বেশি করে পয়েন্ট কালেক্ট করো, গিল্ডের মেম্বারদের সাথে খেলো, খেলে তোমরা যে গিল্ডে পাবে ওই গিল্ডের কিন্তু সব কয়টা মেম্বারে পাবে। আর অনেকেই আমার বলতেছে যে গিল্ডের মেম্বার বাড়াবে কীভাবে, ভাই গিল্ডের মেম্বার বাড়াতে হলে ডায়মন্ড লাগে, ডায়মন্ড দিয়ে তোমরা এখানে গিল্ডের মেম্বার বাড়াতে পারবে, এটা একদম ইজি। আর দেখো নিউ আপডেটে মানে হচ্ছে পরের সিজনে, যখন এখন তো র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে, পরের র্যাঙ্ক সিজনে তোমরা কিন্তু নতুন করে অনেক কিছু দেখতে পারবা, যাদের লেভেল বেশি তাদের লেভেল অনুযায়ী আপ তার ব্যানার, তারপর দিয়ে তোমাদের এই গ্লোয়াল স্কিন ইমোট, যেমন কি তোমরা আগে দেখতে পারত না যে ম্যাচে এ পড়লে যে লেভেল কত দেখতে পারবে না, কিন্তু এখন টার্গেট 90 লেভেল হলে তোমাদের গ্লোয়াল স্কিন দিয়ে দেবো, গ্লোয়াল মারলে কিন্তু ওখানে 90 লেভেল লেখা থাকবো, তারপর দিয়ে ইমোট দিবো 100 লেভেল হলে ওই ইমোটটা দিলে ওখানে 100 লেভেল থাকবো, এমনকি তোমাদের আফতার ব্যানারের উপরে লেভেল লেখা থাকবো 80 লেভেল বা বিভিন্ন লেভেল, ঠিক আছে? এভাবে কিন্তু তোমার লেভেল অনুযায়ী তোমার আফতার ব্যানারগুলো দিব। আর দেখো আমি ফার্স্টে বলছি যে তোমাদের নিজের আইডিতে বিবেশ, ঠিক আছে? তো এখন অনেকে বিশ্বাস করতে পারো, আবার অনেকে বিশ্বাস করতে পারো না, তো এটা কিন্তু সত্যি যে বিবেশটা দিব, এটা এখন না পরের আপডেটে, মানে পরের আপডেট থেকে এটা চালু হবে, যেমন কি আমরা আইডিতে মান্থলি উইকলি মারি, ঠিক আছে? আইডিতে আমরা মান্থলি উইকলি মারি, ওই মান্থলি উইকলির মতো সেম একই স্টাইলে কিন্তু তোমরা এখানে মধ্যে বিবেশটা পাইবা, যেমন কি মান্থলি অনুযায়ী তোমরা এটা ডায়মন্ড দিয়ে নিতে হবে। এবার ডায়মন্ড পরিমাণ কতটুকু হবে এবার বুঝো, যে বিবেশ যে রেয়ার জিনিস ওটা তোমরা মান্থলি অনুযায়ী নিতে পারবা, এবার বুঝো কতগুলো ডায়মন্ড লাগতে পারে। ওখান থেকে তোমরা কিন্তু ইবোগান নিতে পারবা, তারপর দিয়ে বিভিন্ন ড্রেস নিতে পারবা, তারপর দিয়ে তোমাদের বিবেশটা নিতে পারবা, এটা কিন্তু তোমরা মান্থলি অনুযায়ী নিতে পারবা, ঠিক আছে? তো অনেকে এখন দেখো অনেক কিছু বুঝে না, তাও আমি তোমাদেরকে অনেক কিছু ক্লিয়ার করে দিছি। আর যদি কেউ কোনো জিনিস না বুঝো অবশ্যই আমার কমেন্টে বলো, আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট দিও, টিকটক থেকে দেখে থাকলে টিকটকটা ফলো করে দিও, নিত্য নতুন আপডেট ভিডিও বানাই, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিও, ঠিক আছে? আর এখানে দেখো আপাতত তো কিছু নাই, নিত্য নতুন যদি আপডেট ভিডিও আসে বা আপডেট কিছু আসে অবশ্যই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা তোমাদেরকে বলে দিবো যে এটার পরে কী হতে পারে, ঠিক আছে? আর বিবেশটা আমি তোমাদেরকে বলছি যে 15 জন পাবো, ওটা আমার আর তোমার না ভাই, যারা ধরো রিজয়নে আছে তাদের, মানে যারা ভাই কী পরিমাণ খেলে এরা দেখো, যেখানে আমরা একলাকে করতে পারি না তারা দেখো কোথায় চলে গেছে, যারা কী পরিমাণ খেলে তাদের জন্য এটা, ঠিক আছে? তোমার আর আমার জন্য যারা রিজয়নে আছে তাদের জন্য, ঠিক আছে? 15টা গিল পাবো, আর আমরা স্বপ্ন দেখবো স্কাই উইংয়ের, তো সবাই স্কাই উইংয়ের জন্য আর গ্রোজা ইভু গ্রোজা যেটা আছে এটার জন্য তোমরা চেষ্টা করো, ওকে? যারা এখনও চ্যানেলটারে সাবস্ক্রাইব করো না চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, ওকে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।